ডিজিএফপি কর্তৃক নির্মিত ইএমআইএস ই লার্নিং টুলকিটের অংশ হিসেবে কর্মী ও কর্মেলাগা সংক্রান্ত প্রশিক্ষণের 6 নম্বর ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা দেখব যে কোনো একটা ইউনিয়নে যে যতগুলো কর্মী তথা এফডব্লিউএ আছে তার একটি তালিকা আমরা এখানে দেখার চেষ্টা করব। একই সাথে বিভিন্ন প্রয়োজনে যদি কোনো ইউজার অথবা পরিবার কল্যাণ সহকারী তার তথ্যের ভুলের কারণে তথ্য সংশোধন করতে চায়, আমরা এই অংশে দেখব কীভাবে এই সংশোধন করা যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা উপজেলা পর্যায়ে আমরা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অ্যাড করেছি, ইউনিয়ন পর্যায়ে অ্যাড করেছি পরিবার পরিকল্পনা পরিদর্শক, এবং ইউনিটে অ্যাড করেছি পরিবার কল্যাণ সহকারী। এখন বিভিন্ন সময়ে এদের তথ্যের ভুল থাকতে পারে, সেই তথ্যের ভুলগুলো আমরা সংশোধন করতে হবে। তো সেই সংশোধন করার জন্য আমাদের সবার তালিকাটা আমাদের দেখা দরকার। এখন এই যে সব ইউজারের একসাথে দেখা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কেউ বাদ পড়লো কি না সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। দুই নম্বরে কারো নামের বানান ঠিক আছে কি না তা বোঝা যায়। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের অথবা কর্মীর নামের বানান অত্যন্ত সিরিয়াস একটা ম্যাটার, এটা কোনোভাবে ভুল করা যাবে না। তাহলে এইসব ক্ষেত্রে নামের বানান ঠিক করে দিতে হবে। তিন নম্বর হচ্ছে কোনো কর্মী অবসরে গেলে তাকে ইনঅ্যাক্টিভ করা যায়। এই সিস্টেমে আমরা আগেও বলেছি কাউকে অ্যাড করার পরে তাকে ডিলিট করা যায় না, তাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়। সে যদি অবসরে চলে যায় কিংবা এখান থেকে ট্রান্সফার হয়ে যায় অথবা দীর্ঘমেয়াদি ছুটিতে চলে যায় তাহলে তাকে ইনঅ্যাক্টিভ করতে হয়। দীর্ঘমেয়াদি ছুটি মানে মাতৃত্বকালীন ছুটিতে গেলে তাকে ইনঅ্যাক্টিভ করলে আবার 6 মাস পরে তাকে আবার অ্যাক্টিভ করে দেওয়া যায়, সেটা আমরা একটু পরে দেখব। এভাবে আর এই সবগুলো আমরা দেখবো আপনারা জানেন মনিটরিং টুলে। আরেকটা হচ্ছে কীভাবে ইউজারের তথ্য সংশোধন করতে হয়। তথ্য আমরা আগেই বলেছি যে কোনো ইউজার তার মোবাইল নাম্বার চেঞ্জ করেছে, তার সুপারভাইজার চেঞ্জ হয়েছে, সেটাও আপনি এখানে সংশোধন করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মনিটরিং টুলে এখন চলে যাই। এই মনিটরিং টুলের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। মনিটরিং টুলের ড্যাশবোর্ডে আসার পর ম্যানেজমেন্ট অংশে টাচ করব। ম্যানেজমেন্ট অংশ ক্লিক করার পর প্রোভাইডার ম্যানেজমেন্ট টাচ করে এখন আমরা কোনো একটা এলাকার সকল কর্মীর তালিকা একসাথে দেখি। সেটা আমি আগে বলেছি ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা আছে, আপনি যে কোনো ডিস্ট্রিক্ট আপনার উপজেলা চেঞ্জ করতে পারেন। এখন আমি ইউনিয়ন জামনগর দিলাম, জামনগর দিয়ে এফডব্লিউ দেখতে চাই। এখন ভিউ বা আপডেট ইউজার টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখেন এখানে মোট এই এলাকায় 6 জন কর্মী রয়েছে। তার মধ্যে উপরেরটা দেখেন যে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ উনিকে আমরা কোনো সময় অ্যাড করেছিলাম ওনাকে, বাট উনি যে কোনো কারণে এখন আর এই ইউনিয়নে কাজ করে না। আপনি যখনই এই ধরনের কোনো কমেন্ট আপনার কাছে আসবে যে তাকে ইনঅ্যাক্টিভ করে দেন, সে আর এখন আমাদের সাথে নাই, সে ট্রান্সফার হয়ে গিয়েছে অথবা অবসরে গিয়েছে, আপনার খুবই সহজ একটা কাজ, আপনি এখানে আগের কর্মীকে বলবেন যে সে যেন সিঙ্ক দিয়ে দেয়। সিঙ্ক দেওয়ার পরে আপনি এখানে এই যে হলুদ বাটনে টাচ করবেন, টাচ করার সাথে সাথে এখানে আপনার সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ তার আর কোনো কর্মকাণ্ড আর সামনে সার্ভারে আসবে না এবং সে আর কোনো তার নামটাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে কাউকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। আর এই তালিকা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এই ইউনিয়নে আপনার সব কর্মী এখানে আছে কি না। এরা থাকলে আর যদি মনে করেন যে একজন কম আছে অথবা একজন বেশি আছে তাহলে আপনি এটা একজন বেশি থাকলে তাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন, আর যদি একজন কম থাকে তাহলে তাকে আবার অ্যাড ইউজার থেকে আবার তাকে নতুন করে সংযোজন করবেন। এই গেল আমার সংযোজন। তারপর হচ্ছে যে কেউ এসে বললো যে তার তথ্যে ভুল হয়েছে, তার নামের বানানটা ঠিকটাই, তাহলে আপনি এই অংশ থেকেই কাজটা করতে হবে। সেটা হচ্ছে পাশে দেখেন যে আপডেট বাটন আছে, এই আপডেট বাটনে আমরা টাচ করব। লিমা খাতুন সে এসে বললো যে তার মোবাইল নাম্বারটা পরিবর্তন হয়েছে, এখন আমি এই আপডেট অংশে টাচ করব। আপডেট অংশে টাচ করার পরে তার মোবাইল নাম্বার এখানে 50 জায়গায় 51 হবে, ব্যাস এই যে পরিবর্তন করে আপডেট করে। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা, যেখানে আমরা দেখলাম যে আমরা কোনো ইউনিয়নের
কতগুলো কর্মী কাজ করে সেই কতগুলো কর্মী একসাথে দেখতে পারবো এবং কোন কর্মীর তথ্য সংশোধন করার প্রয়োজন হলে আমরা এখান থেকে খুব সহজেই সংশোধন করতে পারবো। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমরা আমাদের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই।